গত শুক্রবার সাউথ ওয়েলসের সোয়ানসির প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ও সোয়ানসির বিভিন্ন ইউনিভার্সিটির প্রবাসী বাংলাদেশি ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সকল নিরীহ ছাত্রছাত্রীদের নির্যাতন, গুম, খুন, হত্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। যুক্তরাজ্যের সাউথ ওয়েলসের সোয়ানসি প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ও সোয়ানসির বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বাংলাদেশি প্রবাসী ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেটুয়া বাহিনী ও সন্ত্রাসী ছাত্রলীগ দ্বারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের সকল নিরীহ ছাত্রছাত্রীদের নির্যাতন, গুম, খুন, হত্যা মামলা প্রতিবাদে সোয়ানসি কাসেল স্কোয়ারে এক বিক্ষোভ প্রতিবাদ প্রদর্শন করা হয়। রাসেল আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আব্দুল কাদের, মঈনুদ্দিন মিসবা, খন্দকার ওয়াহিদ সারওয়ার, জুনায়েদ আহমেদ, মুজিবুর রহমান, রফিক উদ্দিন, মিজানুর রহমান, জুবায়ের মহসিন, জহির আলী মামুন, আবু জাফর, রেজাউল করিম, এবাদুর রহমান, কামরুল ইসলাম, আলাউদ্দিন খান, আলমগীর জাহাঙ্গীর আলম, আবু কাইয়ুম, জুনায়েদ কাবেরী সহ আরও অনেকেই। সবাই এই খুনি হাসিনা সরকারের পদত্যাগের দাবি করে বলেন নিরীহ ছাত্রছাত্রীদেরকে হত্যাকারীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সবশেষে সকল শহীদ ছাত্রছাত্রীদের আত্মার মাগফিরাত কামনা করে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। মোহাম্মদ রফিকুল ইসলাম, আইওএন নিউজ, সোয়ানসি।